আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো তাদের জন্য। তো অনলাইন এক্সামিনেশনের আগে যতদূর পর্যন্ত পড়ানো হয়েছিল ঠিক তারপর থেকে আমি আজকে তোমাদের শুরু করছি। আজকে তোমাদের অনলাইন হাফ ইয়ারলি এক্সামিনেশনের পরে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমি তোমাদের যে টপিকটা আজকে পড়াবো সেটা হলো কৃষির আধুনিক উপকরণ বা নিবেশ সমূহ বা উপাদান, যেটা বলা হয় মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার। অর্থাৎ কৃষির আধুনিক উপাদান বা উপকরণ বা নিবেশ সমূহ। তাহলে আধুনিক উপকরণ কাকে বলা হয়? কোন দেশের কৃষিকাজে দীর্ঘস্থায়ী বিকাশের জন্য পরিকাঠামোগত উন্নয়নে যে সমস্ত আধুনিক কৌশল ব্যবহার করা হয় তাকে বলা হয় আধুনিক উপকরণ। তাহলে কি বললাম যে আধুনিক উপকরণ বা মডার্ন ইনপুটস কাকে বলা হয়? তাহলে কোন দেশের কৃষিকাজে দীর্ঘস্থায়ী বিকাশ লাভের জন্য পরিকাঠামোগত উন্নয়নে যে সমস্ত আধুনিক কৃত কৌশল ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষিতে আধুনিক উপকরণ। এই আধুনিক 1960-এর দশক থেকে ভারতবর্ষে প্রথম আধুনিক উপকরণ ব্যবহার করা শুরু হয় এবং তারপরেই সবুজ বিপ্লবের ভিত রচিত হয়। এবার এর শ্রেণীবিভাগ, এই আধুনিক উপকরণের শ্রেণীবিভাগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি সনাতন আধুনিক উপকরণ যে রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করেছে। কি কি? প্রথম ভাগ হচ্ছে তোমার প্রাথমিক উপাদান বা এটাকে সনাতন উপাদানও বলা হয়। সনাতন উপাদান, এর মধ্যে প্রাথমিক উপাদান বা সনাতন উপাদানের মধ্যে রয়েছে ভূমি, তারপর কি মৃত্তিকা, তারপর কি জলবায়ু। এই তিনটি হচ্ছে প্রধান উপাদান, কিসের? প্রাথমিক উপাদান। এবার দুই নম্বর রয়েছে আধুনিক উপাদান। তাহলে বললাম কি যে কৃষিকাজে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার প্রাথমিক উপাদান বা সনাতন উপাদান, এগুলোর মধ্যে রয়েছে ভূমি, মৃত্তিকা এবং জলবায়ু। আর ভূমি নয়, এটা ভূমি বললে তো মৃত্তিকা, এটা তোমার ভূপ্রকৃতি বলতে পারো, ভূপ্রকৃতি। আর আধুনিক, এটা হচ্ছে তোমার আধুনিক উপাদান। আধুনিক উপাদানগুলির মধ্যে রয়েছে অনেকগুলো রয়েছে, সেই আধুনিক উপাদান সম্পর্কে আমি আলোচনা করব। আধুনিক উপাদান যেমন রয়েছে তোমার জলসেচ ব্যবস্থা, তারপরে তোমার কৃষিতে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ, তারপরে রয়েছে রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক এবং আগাছানাশক, তারপরে হচ্ছে তোমার শস্যের বীমা, তারপরে তোমার কৃষি ঋণ, তারপরে পরিবহন, তারপরে তোমার কৃষি পণ্যের বাজার, এই সমস্ত অনেকগুলো রয়েছে আধুনিক উপাদান। এই সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে দেখো, এই যে উপাদান সমূহ, আধুনিক উপাদান সমূহ কথা বললাম যেগুলো, তো এই উপাদান সমূহগুলোর প্রয়োজনীয়তা কি, কেন এগুলো আমরা ব্যবহার করব, তার তো কিছু গুরুত্ব রয়েছে, এর প্রয়োজনীয়তা তো এর, তাহলে আধুনিক উপাদানের প্রয়োজনীয়তা কি? যদি আমরা আধুনিক উপাদানের প্রয়োজনীয়তা লিখতে যাই তাহলে প্রথম পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি। তাহলে আধুনিক উপাদান, কৃষিতে আধুনিক উপাদান ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। তখন কি লিখতে হবে? কৃষিতে আধুনিক উপাদানের উপাদান ব্যবহার করার প্রয়োজনীয়তাগুলো হলো, এক নম্বর কি, উৎপাদন বৃদ্ধি। কিভাবে উৎপাদন বৃদ্ধি পায়? দেখো, ক্রমবর্ধমান সারা বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যা, এই ক্রমবর্ধমান জনসংখ্যা খাদ্যের চাহিদা মেটানোর জন্য কি প্রচুর পরিমাণে খাদ্যশস্যের প্রয়োজন হয়। তো এই খাদ্যশস্যের প্রয়োজন মেটানো সম্ভব হয় কিসকে সম্ভব হয়, কীভাবে? উৎপাদন বৃদ্ধি করতে হবে। এই মডার্ন ইনপুটস, আধুনিক উপকরণ, এই উপকরণগুলো যদি ব্যবহার করা হয়, যেমন উচ্চ ফলনশীল বীজ, তারপরে তোমার জলসেচ প্রথা, তারপর তোমার কীটনাশক রাসায়নিক সার, এগুলো প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? উৎপাদন
বৃদ্ধি পাবে এবং এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে। তাহলে এটা হচ্ছে একটা প্রয়োজনীয়তা। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি, দুই নম্বর চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। এটা কিভাবে দেখো, এবার যদি পতিত যে সমস্ত জমিগুলো রয়েছে সেই পতিত জমিগুলোকে যদি জলসেচের জমিগুলোতে জলসেচের ব্যবস্থা করা হয় তাহলে কি হবে, যে পরিমাণ চাষযোগ্য জমি ছিল আগে তার থেকে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পাবে, আর চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পেলে সেখানে শস্য উৎপাদিত হবে এবং বেশি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাহলে এই আধুনিক উপকরণ একটা প্রধান হলো কি, উপকরণগুলোর মধ্যে প্রধান জলসেচ। তো এই জলসেচ ব্যবস্থার মাধ্যমে পতিত জমিগুলোকে, অনাবাদী জমিগুলোকে চাষযোগ্য করে তোলা হয় এবং চাষযোগ্য করে তোলা হলে সেই জমিতে চাষ ফসল উৎপাদন করে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানো সম্ভব হয়। তারপরে রয়েছে কি, বহু ফসলি চাষ, তিন নম্বর বহু ফসলি চাষ। এটা কিভাবে সম্ভব হবে, এবার আবাদি যেগুলো জমি রয়েছে সেই জমিগুলোতে যদি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয় তাহলে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করলে কি হবে, সেই বীজে উচ্চ ফলনশীল বীজের যে তোমার পর্যায়ক্রম অর্থাৎ যতদিন মানে সেগুলো কি একটা কোনো ফসল উৎপাদন হতে যত সময় লাগবে, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করলে কিন্তু সেই ফসল উৎপাদন হতে অনেক কম সময় লাগবে। যদি ধরো কোনো একটা শস্যের সময়কাল হচ্ছে তোমার 150 দিন যদি হয় এবং সেখানে যদি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয় তাহলে তার সময়কালটা কমে যাবে, অর্থাৎ এই 150 দিন থেকে কমে 100 দিন লাগতে পারে বা 110 দিন লাগতে পারে। তার মানে এই যে অতিরিক্ত আমরা কতদিন 30 দিন বা 40 দিন সময় পেয়ে গেলাম, এই সময়টুকু যে বাড়তি সময় আমরা পেয়ে যাচ্ছি এর ফলে কি হচ্ছে, মানে এক ফসলি জমিতে দ্বিফসলি বা বহু ফসলি শস্যে চাষ করা যেতে পারে। কিসের জন্য, এই যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের মাধ্যমে এক ফসলি জমিগুলোকে দ্বিফসলি বা বহু ফসলি জমিতে রূপান্তরিত করা যায়। তারপরে কি, গ্রামীণ উন্নয়ন। তারপরে চার নম্বর যেটা প্রয়োজনীয়তা গুরুত্ব সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ উন্নয়নটা কিভাবে হচ্ছে দেখো, এই কৃষি প্রসার ও এই যে আধুনিক উপকরণগুলি ব্যবহার করে কৃষির প্রসার ঘটে এবং উন্নয়ন ঘটে। গ্রামবাসীদের কি হয়, অর্থ উপার্জন করার সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। তারপরে গ্রামীণ কৃষির উন্নয়ন ঘটে, এগুলোই হয়ে থাকে। তারপরে আরও রয়েছে কি, আর অন্যান্য এই 5 নম্বর পয়েন্ট যেটা সেটা আদার্স যে কী কী সুবিধাগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, দেখো শ্রমের চাহিদা কমে, তারপরে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হয়। কিসের মাধ্যমে, এই যে আধুনিক উপকরণগুলি ব্যবহার মাধ্যমে যদি আমরা ব্যবহার করি, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করি তাহলে কি হবে, স্বল্প সময়ে আমরা অধিক পরিমাণে শস্য উৎপাদন করতে পারবো, তার কারণে কি শ্রমের কম ব্যবহার হবে। তারপরে কি, ফসলের উৎকর্ষতা বৃদ্ধি পাবে ইত্যাদি। তাহলে এই সমস্ত প্রয়োজনীয়তাগুলো রয়েছে কিসে, এই কৃষিতে আধুনিক উপকরণ ব্যবহারে। এবার আধুনিক উপকরণগুলোর মধ্যে অন্যতম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো দেখো প্রথমত প্রয়োজনীয়তা হয়ে গেল আধুনিক উপাদান ব্যবহারের প্রয়োজনীয়তা। এবার আধুনিক উপকরণগুলোর মধ্যে প্রথম রয়েছে হচ্ছে জলসেচ। জলসেচ কাকে বলা হয়, দেখো যে কোন জমিতে ফসল এবং গাছপালা বড় হওয়ার জন্য গাছপালা প্রয়োজন ও চাহিদা অনুসারে যত জল চাহিদা অনুসারে যতটা জলের প্রয়োজন হয় সেই জল যদি কৃত্রিম উপায়ে সরবরাহ করা হয় সেই ব্যবস্থাকে বলা হয় জলসেচ ব্যবস্থা। তাহলে কোনো জমিতে ফসল ও গাছপালার প্রয়োজন ও চাহিদা অনুসারে সঠিক সময়ে সঠিক মাত্রায় কৃত্রিম উপায়ে মাটিতে জল সরবরাহ করার ব্যবস্থাকে বলা হয় জলসেচ। এই জল তাকে আমি আবার বলছি যে কোন জমিতে ফসল এবং গাছপালা প্রয়োজন ও চাহিদা অনুসারে সঠিক সময়ে সঠিক মাত্রায় কৃত্রিম উপায়ে জল সরবরাহ করার ব্যবস্থাকে বলা হয় জলসেচ।
ভূগোলবিদ ড্যাডলি স্ট্যাম্প মনে করেন যে বৃষ্টিহীনতার কারণে উদ্ভিদের বৃদ্ধি এবং ফসলের এবং ফসল উৎপাদন বাড়ানোর জন্য কৃত্রিমভাবে জলের যোগান প্রদান করার ব্যবস্থাকে বলা হয় জলসেচ ব্যবস্থা। এই জলসেচ ব্যবস্থা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রত্যক্ষ জলসেচ ব্যবস্থা, একটা হচ্ছে আমার একটা প্রত্যক্ষ জলসেচ ব্যবস্থা আর একটা তোমার বিকল্প জলসেচ ব্যবস্থা। তো দেখো জলসেচ ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করলাম, প্রত্যক্ষ জলসেচ ব্যবস্থা আর দুই নম্বর বিকল্প। তো দেখো প্রত্যক্ষ জলসেচ ব্যবস্থা হলো কোনগুলো? প্রত্যক্ষ জলসেচ ব্যবস্থা বলতে খাল কেটে জলসেচ ব্যবস্থা করা, তারপরে তোমার জলাশয় থেকে জল ব্যবস্থা, নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা, তারপরে তোমার জলাধার থেকে জল সরবরাহ করা, এগুলো হচ্ছে তোমার কি প্রত্যক্ষ জলসেচ ব্যবস্থা। আর পরোক্ষ জলসেচ ব্যবস্থা কোনগুলো? তোমার দেখো পরোক্ষ জলসেচ ব্যবস্থাগুলো হলো যে যেমন বৃষ্টিপাতের পরিমাণ অনুসারে, যেমন যতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে শস্য নির্বাচন করা। যদি কম বৃষ্টিপাত হয় তাহলে কম বৃষ্টিপাত প্রয়োজন হয় এমন কোন ধরনের শস্য সেখানে চাষ করা যেতে পারে সেই সমস্ত শস্য চাষ করা। আর যদি ধরো কোনো অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় তাহলে সেখানে বেশি যেগুলো কি যেমন কি পাট, বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হবে তো সেই পাটের শস্য চাষ করা। তাহলে মানে জলের যোগান অনুসারে শস্য নির্বাচন করা, আর যেখানে কম জল বৃষ্টিপাত হবে সেখানে এই কাঁটা জাতীয় ক্যাকটাস জাতীয় শস্যের চাষ করা, চাষ করা। তো এগুলো হচ্ছে তোমার শস্য নির্বাচনের মাধ্যমে। আরেকটা হলো যে বিকল্প ব্যবস্থা যেটা আরেকটা হতে পারে সেটা হচ্ছে তোমার মাটি থেকে বাষ্পীভবনের হার নিয়ন্ত্রণ করার জন্য যে মালচিং ব্যবস্থা, খড়কুটো বিছিয়ে দেওয়া হয় জমির উপরে, সে ব্যবস্থা করে জলসেচ কি বাষ্পীভবনের হারকে নিয়ন্ত্রণ করা। এবং নিয়ন্ত্রণ করলে কি হবে সেখানে, এটা হচ্ছে বিকল্প। তার মানে যদি বাষ্পীভবনের হারকে নিয়ন্ত্রণ করা যায় মালচিং ব্যবস্থার মাধ্যমে তাহলে কি হবে, সে মাটিতে জলের পরিমাণ বজায় থাকবে, তাহলে কি হবে বেশি জলসেচের প্রয়োজন হবে না, তাহলে এটা হচ্ছে জলসেচের বিকল্প ব্যবস্থা। তারপরে আর কি রয়েছে, স্বল্প সময়ে দ্রুত চাষ করার জন্য, স্বল্প সময়ে দ্রুত চাষ করার জন্য সেই সমস্ত শস্যের চাষ করা। তারপরে শুষ্ক অঞ্চলে তোমার শুষ্ক কৃষি, শুষ্ক কৃষিকাজ করা অর্থাৎ ড্রাই ফার্মিং। তাহলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে শুষ্ক প্রকৃতির চাষ করা হয়। এবার দেখো জলসেচ হয়ে গেল, এবার জলসেচের গুরুত্ব কি? জলসেচের মাধ্যমে সারা বছর ধরে জলসেচ যদি করা, যদি ধরো কোনো কোনো অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষিকাজ করা হয় তাহলে বছরে একটি ফসল উৎপাদন করা হবে। এবার যদি সেখানে জলসেচের ব্যবস্থা থাকে তাহলে কি হবে, বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষিকাজ হবে। আর যখন বৃষ্টি হবে না বর্ষাকাল ছাড়া অন্য সময়ে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হবে, তার মানে এক ফসলি তোমার জলসেচ ব্যবস্থার গুরুত্ব হলো যে এক ফসলি জমিকে বহু ফসলি, দ্বিফসলি বা বহু ফসলি জমিতে পরিণত করতে পারে, এটা একটা প্রয়োজনীয়তা। তারপরে কি রয়েছে, উচ্চ ফলনশীল যে বীজগুলো ব্যবহার করা হয় সেই বীজগুলোতে অতিরিক্ত জলের প্রয়োজন হয় এবং এই জলসেচ ব্যবস্থা সেই অতিরিক্ত জলের চাহিদাকে পূরণ করে থাকে। তারপরে কি রয়েছে, এবার শুষ্ক অঞ্চলে যেখানে কি হয় বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সেই সমস্ত অঞ্চলে জলসেচের মাধ্যমে মাটির বৈশিষ্ট্য রক্ষা এবং মাটির গুণগত মান রক্ষা করতে সক্ষম হয় এই জলসেচ পদ্ধতি। এবার জমির ক্ষেত্র উপরিভাগ ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তারপর ভারতের অগ্রগতি এই জলসেচের মাধ্যমে, স্বাধীনতার পরে ভারতে জলসেচের দ্রুত প্রসার ঘটেছে, বিশেষ করে 1960-এর দশকের পর থেকে। 1950-51 সালে 2.26 কোটি হেক্টর সেচযুক্ত জমি বেড়ে চার গুণ বেড়ে দাঁড়ায় 2012-13 সালে 9.26 কোটি হেক্টর। মানে 1950-51-তে ছিল 2.26 কোটি হেক্টর আর সেটা 2012-13 সালে হয়ে গিয়ে দাঁড়ায় 9.26 কোটি হেক্টর। তাহলে এটা হলো জলসেচ ব্যবস্থা। এবার হচ্ছে কি উচ্চ ফলনশীল বীজ, তাহলে প্রথম
জলসেচ হলো দুই নম্বর উচ্চ ফলনশীল বীজ। দেখো উচ্চ ফলনশীল বীজ হাই ইল্ডিং ভ্যারাইটিজ অফ সিডস HYV হাই ইল্ডিং ভ্যারাইটিজ অফ সিডস। অধ্যাপক নরম্যান বোরলগ 1960 সালে মেক্সিকোতে গমের উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার করেন এবং 1966-67 সালে ভারতে এই বীজ নিয়ে আসা হয় এবং এটা রোপণ করা হয় এবং এর ফলে প্রচুর পরিমাণে এবং তখন থেকে তখন কি হয় এই সবুজ বিপ্লবের সূত্রপাত হয়। তাহলে দেখো এই উচ্চ ফলনশীল বীজগুলোর মধ্যে যেমন ধান বীজ রয়েছে, ধান বীজগুলো হচ্ছে তোমার উচ্চ ফলনশীল ধান বীজ, নোট করে নাও। উচ্চ ফলনশীল ধান বীজগুলোর মধ্যে রয়েছে জয়া, পঙ্কজ, যমুনা, পদ্মা, গোবিন্দ, আদিত্য, রত্না, বিপাশা, কুন্তি, এগুলো হচ্ছে তোমার উচ্চ ফলনশীল ধান বীজ। আরো রয়েছে CNRH, CNRH, তারপর রয়েছে KRH, CNRH3, তারপর KRH2, তারপর রয়েছে PHB71, PHB71, তারপর রয়েছে PA6201, PA6201, এগুলো হচ্ছে তোমার উচ্চ ফলনশীল ধান বীজ। আর কি বললাম জয়া, পঙ্কজ, পদ্মা, তারপর তোমার কুন্তি, বিপাশার মতো আছে। তারপরে উচ্চ ফলনশীল গম বীজ, গম বীজ, তার মধ্যে রয়েছে কল্যাণ সোনা, কল্যাণ সোনা, সোনালিকা, সোনালিকা, আর রয়েছে কি হীরা, হীরা, আর রয়েছে রাজলক্ষ্মী, দেবা, ইন্দ্র ইত্যাদি। তারপরে রয়েছে কি ভুট্টা বীজ, ভুট্টা বীজ, ভুট্টা বীজগুলোর মধ্যে রয়েছে গঙ্গা, বায়ো, নবজোৎ, ডেকান, গঙ্গা, বায়ো, নবজোৎ, ডেকান, আর কি রয়েছে পর্বত, পর্বত ইত্যাদি, ভুট্টা বীজ হয়ে গেল। তারপরে দেখো আর কি রয়েছে মুগ ডাল বীজ, মুগ ডাল বীজ হচ্ছে পদ্মমুগ 2, পদ্মমুগ 3, পুষা 9072। তাহলে মুগ ডাল বীজের মধ্যে রয়েছে মুগ ডাল বীজ, পদ্মমুগ 2, পদ্মমুগ 3, তারপর পুষা, পুষা কত, পুষা 9072, এগুলো হচ্ছে তোমার উচ্চ ফলনশীল মুগ ডাল বীজ। এবার দেখো এই উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের সুবিধাগুলি কি কি রয়েছে। প্রথম সুবিধা হতো কি যে স্বল্প জীবনকাল, অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ ধান বীজ এবং গম বীজ এর সময়কাল হচ্ছে তোমার 130 দিন, এবং যথাক্রমে 130, মানে ধান বীজের সময়কাল হচ্ছে 130 দিন এবং গম বীজের সময়কাল হচ্ছে 150 দিন। এটা হচ্ছে তোমার যদি এটা হচ্ছে তোমার প্রথাগত, সরি এটা যেটা বললাম যে প্রথাগত ধান এবং গমের উচ্চ উচ্চ ফলনশীল বীজের সময়কাল হচ্ছে ধান বীজের 130 দিন এবং গম বীজের 150 দিন। এবার যদি আমরা উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করি তাহলে সেটা সময় লাগবে 100 দিন, এবং উচ্চ ফলনশীল গম বীজ যদি ব্যবহার করি তাহলে সময় লাগবে 110 দিন। এই যে বাড়তি সময়, এই সময়টা কমে গেল, কমে যাওয়ার ফলে কি হচ্ছে যে তার মানে
বেশ একটা একটা জমিতে বেশি পরিমাণে শস্য, বেশি সংখ্যক, বেশি পরিমাণে নয়, বেশি সংখ্যক শস্য উৎপাদন করা যাবে। মানে এক ফসলি জমি যদি হয় তাহলে সেটাকে বহু দুই ফসলিতে করা যেতে পারে, দ্বি ফসলি হলে সেটাকে বহু ফসলি জমিতে পরিণত করা যেতে পারে, এটা একটা সুবিধা রয়েছে। তারপর রয়েছে জলসেচের কম প্রয়োজন হয়। এটা কথা কেন বলছি, আমি এর আগে বললাম কি যে উচ্চ ফলনশীল বীজে জলের প্রয়োজন বেশি হয়, আর এখন বলছি কি জলসেচের কম প্রয়োজন হয়, কেন বলছি এটা ভেবে নাও। দেখো এই যে সময়কাল, একটা প্রথাগত যখন ধান বীজ ব্যবহার করছি তখন সময় লাগছে 130 দিন, কিন্তু যখন উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করছি তখন সময় লাগছে 100 দিন। এই যে 30 দিন, এক মাস সময় কম লাগছে। তো এক মাস সময় যখন কম লাগবে তখন কি হবে, জলের প্রয়োজনটা কম হবে, এই জন্য বলছি যে কম জলের প্রয়োজন হয়। তারপরে রয়েছে কি অধিক ফলন, উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে উৎপাদ প্রথাগত যে বীজ রয়েছে তার তুলনায় যদি উচ্চ ফলনশীল বীজ আমরা ব্যবহার করি তাহলে উৎপাদনের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পায়। তারপরে আরেকটা কি দ্রুত স্বল্প সময়ে উৎপাদন হয়। আরেকটা কর্মসংস্থান বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজ চাষে এলাকায় অধিক শ্রম প্রয়োজন হয় এবং সারা বছর ধরে মানুষ শস্য উৎপাদন করে থাকে। মানে এক ফসলি জমি দ্বি ফসলিতে পরিণত হয়, দ্বি ফসলি জমি বহু ফসলিতে পরিণত হয়, তাহলে কি শ্রমের চাহিদা বেশি হবে, মানুষ সবসময় কাজে ব্যস্ত থাকবে, অর্থাৎ কর্মসংস্থানের সন্ধান বেশি হবে, কর্মসংস্থানের সুযোগ ঘটবে। যদি কোনো জমিতে এক ফসলি চাষ হয় তাহলে বছরের 3 মাস বা 4 মাস কি হচ্ছে সেখানে মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়, বাকি সময় কি করে তারা ছদ্ম বেকারত্ব হিসেবে বসে থাকে। কিন্তু যদি একটা জমিতে সারা বছর ধরে চাষ করা হয় এই যে উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে, তখন কি হবে সেখানে সারা বছর ধরে মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটবে। তারপর দেখো সহজ ব্যবহার, এইচআইভি বীজ যে কোনো আর্থসামাজিক অবস্থার কৃষক সহজে ব্যবহার করতে পারে এবং এর জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। এবার ভারতে এই উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, স্বাধীনতার পর ভারতের জাতীয় বীজ নিগম স্থাপন ও বীজ ব্যাংক প্রকল্প গ্রহণ করে 1990-91 সালে এইচআইভি বীজের ব্যবহারের পরিমাণ 57.5 লক্ষ কুইন্টাল থেকে প্রায় 60,000 গুণ বৃদ্ধি পেয়ে 2015-16 সালে 3,435.25 কোটি টন হয়েছে। বর্তমানে গম জমির 95% ও ধান জমির 78% জমিতে বীজ ব্যবহার করা হয়। তাহলে কি বর্তমানে ধান জমির 95% এবং গম জমির 78% জমিতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়। তবে মিলেট ও ডাল চাষে এইচআইভি বীজের ব্যবহার বেশ কম। মিলেট চাষ যে করা হয় এবং ডাল চাষ করা হয় তাতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার খুব কম। তাহলে সব থেকে বেশি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয় ধান জমিতে 95% জমিতে এবং গমের 78% জমিতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়। তারপরে রাসায়নিক সার, নাইট্রোজেন, তাহলে উচ্চ ফলনশীল বীজ হয়ে গেল, এবার দেখো রাসায়নিক সার। রাসায়নিক সার নাইট্রোজেন, নাইট্রোজেন এন, তারপরে ফসফরাস, পি, পটাশিয়াম, কে। তাহলে এনপিকে, মাটিতে এনপিকে এই তিনটি, নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম, এটি হচ্ছে প্রধান পুষ্টি মৌল। তো এই পুষ্টি মৌল অক্ষুণ্ণ রাখার জন্য কি করা হয়, ইউরিয়া, ফসফরাস এবং পটাশ সার জমিতে ব্যবহার করা হয়। এর ফলে কি হবে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি কর উৎপাদনের পরিমাণ বাড়ানো সম্ভব হয়। তবে কি যে ফসলের বৃদ্ধি এবং পূর্ণত প্রাপ্তির জন্য আরো 16টি খাদ্যমৌল রয়েছে, সেগুলো প্রয়োজন হয়। তবে হেক্টর প্রতি নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার প্রায় 200 কেজি, কিন্তু মলিবডিনাম লাগে মাত্র 20 গ্রাম। তাহলে এখানে ভাবতে হবে যে এই যে উৎপাদন বৃদ্ধির জন্য
মানে যে মানে জমির বৈশিষ্ট্য অনুসারে যতটা পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ প্রয়োজন হয়, যতটা ফসফরাসের প্রয়োজন হয়, যতটা মলিবডিনামের প্রয়োজন হয়, ঠিক ততটাই প্রয়োগ করা যুক্তিযুক্ত, প্রয়োগ করা ঠিক হবে। তার থেকে বেশি বা কম হলে শস্য উৎপাদন ব্যাহত হবে। এবার রাসায়নিক সার ব্যবহারের সুবিধাগুলি কি কি রয়েছে? রাসায়নিক সার ব্যবহার করলে কি হবে? উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপরে কি হবে? বর্তমানে বিপুল পরিমাণে খাদ্যশস্য এবং অর্থকরী শস্য উৎপাদন বৃদ্ধি পাবে। তারপরে এবার এইচআইভি বীজ, হাইলি ভ্যারাইটিজ অফ সিডস, মানে উচ্চ ফলনশীল যে বীজ ব্যবহার করা হচ্ছে সেই বীজ ব্যবহারে রাসায়নিক সারের কোনো বিকল্প নেই। ভারতে ব্যবহার, স্বাধীনতার পরে ভারতে রাসায়নিক সারের ব্যবহার 30 গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার আগে ভারতবর্ষে রাসায়নিক প্রযুক্তি কৃষি জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করা হতো তার পরবর্তীতে 30 গুণ বৃদ্ধি পেয়েছে। 1950-51 সালে এই পরিমাণ ছিল মাত্র 66,000 টন, যা 2014-15 সালে 532.90 লক্ষ টন হয়েছে। তারপরে দেখো কীটনাশক, আগাছানাশক ঔষধ, তাহলে দেখা গেল 3 নম্বর রাসায়নিক সার, এবার 4 নম্বর কীটনাশক ও আগাছানাশক ঔষধ। এ দেখো উচ্চ ফলনশীল বীজগুলো রয়েছে, সেই উচ্চ ফলনশীল বীজগুলোতে কিন্তু কি হচ্ছে, পোকামাকড় সংক্রমণ, পোকামাকড়ের সংক্রমণ খুব বেশি হয়। এই সংক্রমণ রোধ করার জন্য কীটনাশকের প্রয়োজন হয়। আর দেখো আর এই শস্যকে এবার কীটমুক্ত, কীটনাশকের প্রয়োজন হবে, কীটকে মুক্ত রাখার জন্য প্রয়োজন হয় আগাছানাশক, মানে আগাছাগুলোকে ভর করে এই কীটনাশক কীটগুলো বেঁচে থাকে। তো এই কীটকে রক্ষা করার, কীটকে মুক্ত রাখার জন্য কি আগাছাকে দমন করতে হবে, আগাছা নাশ করতে হবে, তার জন্য আগাছানাশক ব্যবহার করা হয়। তারপরে দেখো মূলধন, মূলধন হচ্ছে কৃষির আধুনিক উপাদানের একটা অন্যতম উপাদান। কারণ মূলধন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার কি আবদ্ধ মূলধন, ফিক্সড ক্যাপিটাল যেটাকে বলা হয়, যেটাকে যেমন কি যেমন তোমার তোমার হচ্ছে কৃষি যন্ত্রপাতি, এগুলো হচ্ছে আবদ্ধ মূলধন। তারপরে সার, রাসায়নিক সার, কীটনাশক সার, কীটনাশক, তারপরে তোমার শ্রমিকের মজুরি, এগুলো হচ্ছে তোমার অর্থগত মূলধন। তাহলে এই মূলধনও কিন্তু কৃষি প্রধান উপনিবেশ হিসেবে কাজ করে থাকে। ভারতে কৃষি মূলধনের যোগান, ভারতে গ্রামাঞ্চলে, হ্যাঁ ভারতে যে কৃষি মূলধন এর যোগান কোথা থেকে আসে? প্রাচীনকালে কৃষকেরা মহাজনদের কাছ থেকে মানে অনেক চড়াসুদি জমি চাষ করার জন্য ঋণ নিত এবং তাদেরকে, এর ফলে তাদের অনেক ক্ষয় মানে অনেক লস হতো। কিন্তু বর্তমানে ভারত সরকার কিষাণ ক্রেডিট কার্ড, মানে কৃষকদের স্বল্প মূল্যে কৃষি ঋণের ব্যবস্থা করেছেন, যেটা সহজলভ্য এবং সহজে পাওয়া যায় আর স্বল্প সুদে পাওয়া যায়। তারপরে কৃষি বিমা, তারপর হয়ে গেল এটা কীটনাশক, আগাছানাশক, 5 নম্বর কি বলবো কৃষি বিমা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, ভূমিকম্প প্রভৃতিতে কৃষকদের ফসল অনেক নষ্ট হয়, এই ফসল যাতে নষ্ট না করে কৃষকদের যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কি হয়, কৃষি বিমা করা হয়। কৃষি বিমার সুযোগ অনেক মধ্যে এই, তাহলে কি বললাম যে প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতি দিয়ে কৃষকদের লোকসান না হয় তার জন্য সরকার কৃষি বিমা একটা প্রকল্প গড়ে তুলেছে। এই কৃষি বিমা হচ্ছে তোমার আধুনিক উপকরণগুলোর মধ্যে একটা অন্যতম। যেমন দেখো ভারতে কৃষকদের এই সুবিধা দেওয়ার জন্য জাতীয় কৃষি বিমা প্রকল্প, ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম, পশ্চিমবঙ্গ সহ দেশের 16টি রাজ্যে চালু হয়েছে। এবার কৃষকদেরকে
এই বিমা প্রদানের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্স ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম চালু হয়েছে। সংক্ষেপে বলা হয় ন্যাশনাল এগ্রিকালচারাল এন এ আই এস ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম চালু হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সহ আরো 16টি রাজ্যে কি করে থাকে চালু হয়েছে। এটা হচ্ছে জাতীয় কৃষি বিমা প্রকল্প, জাতীয় কৃষি বিমা প্রকল্প, ইংরেজিতে যেটাকে বলা হয় ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম। তারপর দেখো হয়ে গেল উচ্চ তোমার কৃষি বিমা। এবার দেখো কৃষি ঋণ, কৃষকদেরকে মূলধনের কথা তো বলা হয়েছে, মূলধনের মধ্যে তোমার কৃষি ঋণটা আসছে। তারপর দেখো এবার কৃষি বিমা হয়ে গেল, মূলধন হয়ে গেল। এবার দেখো কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, হ্যাঁ কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার 6 নম্বর। এগুলো এই রয়েছে কাট কেটে সেটাকে ঝাড়াই করা,
ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আইসিএআর কৃষি যন্ত্রপাতির উন্নয়নে গবেষণা কৃষি যন্ত্রপাতির উন্নয়নে গবেষণা করে এবং ইতিমধ্যে স্থানীয় প্রয়োজন অনুসারে উন্নত কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনে সমর্থ হয়েছে। তাহলে ভারতীয় ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ গবেষণার মাধ্যমে অনেক উন্নত কৃষি যন্ত্রপাতি উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং আরও উৎপাদন করে যাচ্ছে। তারপরে রয়েছে দেখো শস্যের গুদামজাতকরণ বা হিমায়নের সুযোগ, 7 নম্বর শস্যের গুদামজাত করণ ও হিমায়িতকরণ। দেখো কৃষিক্ষেত্রে যে সমস্ত শস্য উৎপাদিত হয় সেগুলো হচ্ছে পচনশীল, সেই পচনশীল শস্যকে গুদামজাতকরণ এবং হিমায়িত করার জন্য কিসের প্রয়োজন হয়, কোল্ড স্টোরেজ হিমঘরের প্রয়োজন হয় এবং প্রতিটা পশ্চিমবঙ্গ সহ প্রতিটা রাজ্যে এই কোল্ড স্টোরেজ রয়েছে, যেগুলো কি হচ্ছে যেগুলোতে তাদের কৃষক তাদের উৎপাদিত শস্যগুলিকে সঞ্চিত রেখে তারা প্রয়োজন মতো সেগুলোকে বিক্রি করে তাকে যথেষ্ট মানে সঠিক মূল্য উপার্জন সঠিক মানে কোনো কৃষিজ পণ্যের সঠিক দাম পেয়ে থাকে। তাহলে কি বললো যে উৎপাদিত কৃষিপণ্য হলো পচনশীল সামগ্রী, এ কারণে কৃষিজাত পণ্য বিজ্ঞানসম্মতভাবে গুদামজাতকরণ এবং কোল্ড স্টোরেজ হিমায়িত রাখার বন্দোবস্ত করা হয়, নাহলে ফসল দ্রুত নষ্ট হয়ে যাবে, চাষি ফসলের দাম পায় না। তো এই যে মানে সঠিক দাম পাওয়ার জন্য কিছুদিন সেটাকে স্টক কোল্ড স্টোরেজে স্টক করে সেগুলোকে যখন মার্কেট ভ্যালু যখন বেশি হবে তখন সেটাকে বাজারে বিক্রি করা, এর ফলে রাস্তাটা কি হয় পর্যাপ্ত দাম পায় সঠিক দাম পায়। তারপরে পরিবহন ব্যবস্থা 8 নম্বর পরিবহন কৃষির উন্নতির জন্য পরিবহন একটা আধুনিক কৃষির উন্নতির জন্য পরিবহন একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ যে সমস্ত অঞ্চলগুলিতে কৃষিকাজ করা হয় কৃষিক্ষেতগুলোর সঙ্গে গ্রামীণ সড়কগুলির সঙ্গে জেলা সড়ক এবং রাজ্য সড়ক সংযুক্ত হওয়া প্রয়োজন, নাহলে সঠিক সংযোগ যদি না থাকে তাহলে কি হবে সেই উৎপাদিত শস্যগুলোকে বাজারে প্রেরণ করা সম্ভব হবে না। তার জন্য এই পরিবহন ব্যবস্থা, তারপরে তোমার জল পরিবহন ব্যবস্থা, সড়ক পরিবহন, রেলপথ পরিবহন উন্নত হওয়া একান্ত প্রয়োজন। তারপরে কৃষিপণ্যের বাজার দুই ধরনের হয়, একটা অভ্যন্তরীণ বাজার, একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক বাজার। এবার অভ্যন্তরীণ বাজার যদি না থাকে তাহলে কি হয় কৃষকেরা এক দালাল শ্রেণীর কাছে তাদের কৃষিজ পণ্য বিক্রি করতে বাধ্য হয়, দালাল শ্রেণীর কাছে তাদের কৃষিজ পণ্যের সঠিক মূল্য তারা পায় না। এই যে দালালরা মধ্যস্থতা হিসেবে কাজ করে এবং কৃষকদের কাছ থেকে স্বল্প দামে কৃষিজ পণ্য ক্রয় করে তারা বেশি দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে, তখন কৃষকদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার তারা অধিকার থেকে বঞ্চিত হয়। তার জন্য আভ্যন্তরীণ বাজার থাকা একান্ত প্রয়োজন হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষিতে আধুনিক উপকরণ বা উপাদান বা নিবেশ সমূহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যদি তোমাদের কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি সেগুলো সমাধান করে দেবো, আর তোমরা ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা আবার আলোচনা করব, তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।